কেমন মায়ার নবী আমার, যার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই, কোনদিন একটা বেতের বাড়ি কাউকে দেন নাই, কেমন মায়ার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, কেউ গালি দিয়েছে জবাবও দেন নাই। আরো আশ্চর্য খবর হলো, নবীর হায়াতের মধ্যে কোনদিন নবীজি চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী, কেমন আমরা উম্মত। এরে যুবক, নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, ও দুনিয়ার উম্মতেরা আমি বিদায় নিয়ে চলে গেলাম, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে আমি থাকব, রওজা মুবারকে। আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, ধরে রাখবা, কোনদিন সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআনটা ধরে রাখো, দ্বিতীয় নবীর আদর্শটারে ধরে রাখো। আল্লাহর কসম করে বলছি রে বাবা, এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো, বর্তমানে সারা দুনিয়ার অমুসলিম বিধর্মীরা কালেমার দুশ্মন, মুসলমানের দুশ্মন, আবার কিছু নেফাকি অন্তরওয়ালারা তাদের সাথে গোপনে আতাত করে তাল মিলায়। এরপরও তাকাইয়া দেখো, আমার আল্লাহর কোরআন নবীর আদর্শ যাদের মধ্যে আছে, এদের মতো সম্মান আর শান্তিতে বর্তমান দুনিয়াতে কেউ নাই। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর নবীর আদর্শ মানতে গেলে আপনাদের ব্যবসা বন্ধ করা লাগবে না, খানা বন্ধ করতে হবে না, ঘুম বন্ধ করতে হবে না, চাকরি ছাড়তে হবে না। ও যুবক, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, নবীর আদর্শ মতো তুমি জীবন চালাও, তেমন কষ্টেরও কিছু না। আপনারাও খান, আমরাও খানা খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও পানি পান করেন, আমরাও করি, আপনারাও বাথরুমে যান, আমরাও বাথরুমে যাই, ব্যবধান কি? সিস্টেম খালি পাল্টায় নেবেন, আপনি পানি পান করেন বাম হাতে, আমরা করি ডান হাতে। আপনারে যদি বলি ভাই ডান হাতে করেন না কেন, সমস্যা কি? বাম হাত ডান হাত একটা দিয়ে করলেই তো হয়, বাম হাত দিয়ে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি, তা আপনার কপাল যেহেতু খারাপ, আপনি বলবেন হুজুরেরা বেশি কথা করে। পানি পান করলেন, সিস্টেমে পাল্টায় দেন, আপনি আধা লিটার পানি এক টানে পান করলেন, আমরা আধা লিটার পান করছি তিনটার শ্বাস ফালাইয়া, আপনি পানি পান করছেন দাঁড়াইয়া, আমি করছি বৈশা। নবী বসে পানি পান করতে কইছেন, আপনারা দাঁড়ায় করবেন কেন? কেডা আমাদের ইচ্ছা। এইবার কয় বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করছে, নবী দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? দেড় হাজার বছর পর মাথাওয়ালা জ্ঞানী বিজ্ঞানীরা কয়, দাঁড়াইয়া পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যায়। হুজুর গোটা মানবেন না, কপাল খারাপ। আমরা কেউ গুরুরা কইছে, প্যান্ট শার্ট টাইওয়ালারা এবার কইছে, আপনাদের গুরুরা বলছে, এবার না মেনে কোথায় যাবে? দাঁড়াইয়া প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীরা একমত, কিডনি ড্যামেজ হয়ে যায়। কি কিডনির রোগী কি ইদানিং খেলে কম না বেশি? আরো আকাম করো, আরো বাড়ো। কিডনির হসপিটাল গুলোতে সিরিয়াল পাওয়া যায় না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। কথা শুনেননি না, মোবাইল নিয়ে ব্যস্ত? আরে গজবে যা পাইছে না, জাহান্নাম পর্যন্ত না নিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করবে না। কত বড় কপাল পরা হলে মক্কায় গিয়াও ছবি, মদিনায় গিয়াও ছবি, মানুষ কাইন্দের দিশা পায় না। কত বড় নিমক হারাম, বেহায়া বেলাজা, কত বড় আল্লাহর দুশ্মন, মানুষ মক্কায় যায় কানতে কানতে বেউস, আরে কপাল পরা ছবি লয়ে বেউস, আছে না নাই? সরকারি কোন নিয়ম পদ্ধতির প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা হাজার কোটি বার হারাম, 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 কবিরা গুনাহ। এই যে মোবাইলে বয়ে রয়েছেন, ছবি তুলতেছেন কেন? কয় এমনি
কবিরা গুনাহ হারাম। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন আকাম। সেদিন এক সোরার ঘরের সোরায় কয়, হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ ইউসিলায় মাফ করে। কত বড় বদমাস! আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই প্যান্ডেল থেকেই ভাগ হয়ে যাবে 73 দলের এক দল জান্নাতি, 72 দল জাহান্নামি। এখান থেকেই ভাগ হয়ে যাবে। নবীজির বয়ান শুনছে 13 বছর আবু জাহাল কালেমা পড়ছে, কত বড় কপাল! পর হইলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না, আর কত বড় ভালো কপাল হইলে নবীরে জবাই করতে এসে কালেমা পড়েছে। নাম কি? কপালের ব্যাপার মনে রাখবেন, কপালের ব্যাপার। কেউ বয়ান শুনে কান্নাকাটি করে তওবা করে বাসায় যাবে, আর কেউ বাইরে গিয়া চায়ের দোকানে আবার বিরোধিতা শুরু করবে। আছে না, সব কোয়ালিটির মানুষ এখানে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন। আজকে 1500 বছর পর নবীর আদর্শের কারণে আজ আমাদের সম্মান। ও আল্লাহর বান্দারা, এই নবীর আদর্শ কতটাই দামি! ও আল্লাহর নবীর উম্মত যুবক, তোমাকে কিন্তু আমি এতক্ষণ যে চিল্লায় বয়ান করলাম, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই, এতটাই কষ্ট করি, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, আমরা কিন্তু একবারও বাধ্য করে বলি নাই, মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, বড় স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, নবীর তরিকা মতো একটু চলো, পাঁচ বেলার নামাজ পড়ো, ব্যবসা করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি, বালিশে মাথা লাগায় নিজেকে প্রশ্ন করো, তুমি পারবা না কেন বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, গুনার কারণে তোমার দিল পাথর হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে কষ্ট করিয়াও নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, আম্মা জানেরা আপনি কেন পারবেন না? আপনার এত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মাধ্যমে। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরের মধ্যে আল্লাহ ঈমানের বাতি জ্বালায় দিলেন তার স্ত্রী, নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আল্লাহর গোলাম হইয়া কবরে গেল। আপনার স্বামী তো ফেরাউন না, আপনার স্বামী তো নামাজ পড়লে বাধা দিবে না, বরং অনেক স্বামী আছে এমন
আমগো কাছে শুকর আদায় করে, হুজুর যদি নিজেও নামাজ পড়তে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রী নামাজ ছাড়ে না, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, প্রশংসা করে, এরে আম্মা জান আপনি কেন পারবেন না, আল্লাহর কাছে তওবা করেন, সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, দোয়া করে গেলাম, সন্তানটাকে প্রফেসর বানাবেন, দোয়া করে গেলাম, তবে দাবি রেখে গেলাম বেয়াদব বানাবেন না, আপনার সন্তানের আচরণে উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো, মনে রে বুঝাও, তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে ব্যবসা করে চাকরি করে নামাজও পড়ে, আমরা কেন পারব না, আজকে থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আজকে থেকে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতে জীবনটাকে পরিচালনা করব। ও আল্লাহর বান্দারা, তওবা সবার কপালে নসিব হবে না, একটু আগেই বলেছিলাম আবু জাহাল আমার নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, এই জমিনে কিছু মানুষ ওই মেজাজওয়ালা হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, বরং বাহিরে গিয়া বিরোধিতা শুরু করবে, আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজওয়ালা গুনাহগার হইয়া প্যান্ডেলে আসার পর মরণের ভয়ে তওবা করে ফেলবে, আল্লাহকে বলবে আল্লাহ আর কখনো নামাজ ছাড়ব না, তোমার নবীর তরিকার বাহিরে চলব না, আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দিয়া কবুল করে নিবেন, জানি না কার কপালে হেদায়েতের মালা পড়বে আল্লাহ ভালো জানেন, যদি অন্তর কারো তৈরি হয়ে যায় আর কোনদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলব, এরকম তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, নেফাকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।